তই কি লিখি আছা এ বেটা? কালি যে স্কুল খুলব মনে আছে না নাই? মই হোমওয়ার্ক করিছো। এ হোমওয়ার্ক করি আছা তই? মই করাই নাই বেটা। কালি স্কুলত ছাড়া মা খালি এ গম পাবি। কুনি মারে ম চাই থাক, কালি মই স্কুলত কি কও? কি কবি তই, মার খাবি দে কালি। চাই থাক, কালি কি কৈ আছো মই? মই তেলচুৰা হয় দে, তই লিখি থাক, মই যাওঁ। সি বেটা কালি মাৰখাটো খাটাং। গুড মর্নিং, গুড মর্নিং। কেনাই কেনাই চলিহাত? গরম বন্ধ কেনাই গেল? স্যার আপনার লাজ নাঙ্গে নাকি? কি হলে? কি লাজ লাগবিলা কাম করলো মই? স্যার আপনি নকল করছি। কি নকল করলো মই? স্যার অলপ আগতে আপনি কি কইছিল ভালকে ভাবকসুন। কেনাই কেনাই চলিহাত? গরম বন্ধ কেনাই গেল? লাজ নাঙ্গে নাকি আপনার? কি মুরে লাজ লাগবিলাক কথা কলে মই? তয়ে কসুন। আপনি তেলসুরার কেনাই কেনাই ডাইলগটো কেন নকল করছি? কেনাই কেনাই ডাইলগটো তেলসুরের নামত মার্কা মারি থা আছে নাকি? চলা চলি কেনাই কেনাই ডাইলগটো তেলসুরের বাইপেকর সম্পত্তি নাকি? যার মন যায় সিয়ে কব। বহ এই কিহৰ ভুজুৰ পাচাৰ, কিহৰ ভুজুৰ পাচাৰ? আগত দেখছতা, আগত দেখছতা দিয়। এই তন্দেলা ইফালে চোন, ইফালে যা। এই তন্দে ইফালে দে, তেল চুৰা কিনিব। অঁ দে দে দে, ফটা 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 বহ। দে এটা দুটা তিনটা চাৰিটা হাও, বাকী দহটা চলি ক'ত গেল? স্যার খগেন আৰু নগেন মিমা গতৰ হৰত আছে, 5 তাৰিখে আইব বলে। ৰীতা আৰু লক্ষী পথাৰত ধান ৰুই আছে, হাল উঠলিহে আইব বলে। স্যার নেথেৰামৰ বলে হাগাইছি, আৰু বাদুৰ পানী লগা জ্বৰ হৈছি বলে, দুয়ো বেমাৰ ভাল হলিহে আইব বলে। আচ্ছা, নেথেৰাম আৰু বাদুৰামৰ কেছটো গম পালো, কিন্তু জুবিনৰ পৰা কি আনা নাই? অ স্যার সি একমাহ মা নাই ভানৰে, তার বৈদ্য সিরিয়াস বেমার হইছি। হ্যাঁ কি ইমান সিরিয়াস বেমার হইছি? এ কলা জন্ডিস হইছে নাকি এ, না ম্যালেরিয়া হইছি? ও স্যার তার কলা জন্ডিস বগা জন্ডিস ইগলা একো নাই। তেতিয়াহলে কি সিরিয়াস বেমার হইছে? নকা কিয়া? ইকুলেন্ডর পানিত গা ধুই ফেলে ছালৰ বেমাৰ হৈছি তার। গোটে গাটোত বলা বলি দিছি তার, খুজতিত ৰক্ষা বনাহি, পাঁচটামান ডাক্তৰ বদলা লাখি, অলপ ভালে বনায়।
আচ্ছা গধূলাক লাগি তার খবরটো লবা লাগবো। আচ্ছা এ তন্দর হোমওয়ার্ক আনসুন, এই মস্ত গরম বন্ধখানত তন্দে কি কি হোমওয়ার্ক করলি মই চাও। হও সবে তলমূর করলে একদম মানে এই কুনি কুনি হোমওয়ার্ক করে আনছে হাত দাংসুন কি কেস। এই কুনি কুনি হোমওয়ার্ক করে আনা নাই হাত দাং কঠালটো গৰত। সাগরিকা তই কে হোমওয়ার্ক আনা নাই? স্যার মই হোমওয়ার্কৰ বইখান ঘৰতে থৈছো। ঘৰত থৈছা? ফাকি মারবা এক্সাইটার পাই, স্কুলত কে আনা নাই কোচন বেটি? স্যার মই আপনি আজি স্কুলত নাই বুলি ভাবছিল। এনা এনা বই মাখা বেগটোত ভৰেনলি মস্ত ওজন হইনা, কালি আনিম দক স্যার। তেলসুরা তই হোমওয়ার্ক কে আনা নাই? স্যার মই গতে হোমওয়ার্ক কৰিছিলো কিন্তু। কি কিন্তু? আজি একো কিন্তু চিন্তু নহয়, হোমওয়ার্ক কে আনা নাই তাড়াতাড়ি কো। স্যার মোর হোমওয়ার্কৰ বইখান ছাগালে খাই ফেলছি। কি তোর বইখান ছাগালে কেনকে খালাকে? হাকি মারবে জায়গা বিচরিব নাই স্যার। সরকারের ইমান সিকিউরিটির মাজত মেট্রিকর বই যদি গরুই খাবা পারে মোর হোমওয়ার্কর বই খান ছাগলে খাওয়া তো কি ডাঙর কথা। মই তো সিকিউরিটি দিন আহানে বই খান হোমওয়ার্ক করে বারান্দাত থই দিছিলু, কোর পড়া বা ফোকরা ছাগল এটা আই গেনে মোর বই খান খাই দিলাম, মই গমে নাপলু। আজিকালি চলিগিলাৰ কি হ'ব, আগৰ দিনৰ চলিগিলাই ভাল আছিল, আজিকালি চলিগিলা মস্ত খতাখুৰ। ছাৰ আমাক খতাখুৰ বুলি কৈছে নেকি? অঁ তন্দকে কৈছো, আজিকালি চলি আৰু আগৰ চলিৰ মাজত বহুত পাৰ্থক্য আছে, গম পাৰা নাই? অঁ ছাৰ জানো মই। দে কচোন ক কি পাৰ্থক্য আছে। আগৰ চলিগিলাই বাটুল গুটি লৈ ফেলে হাবিৰ মাজে মাজে চৰে বিচৰি ফুৰছিল, আৰু আজিকালি চলিগিলাই ডি এছ এল আৰ লৈ ফেলে হাবিৰ মাজে মাজে চৰে বিচৰি ফুৰে। তোক মায়েৰে কি খাই জন্ম দিছিলে গম পা যদি কবিচোন, আমাৰ একো খবৰ লাগিব বাপাৰে। হাই মাই নেম ইজ ভায়লিনা ব্ৰহ্ম, ভিডিঅ'টো চাই কেনে পালে? নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী হীৰক জ্যোতি দাস, মোক ভিডিঅ'ত এটা কথা ক'ব নিদিলা, মই কি ক'বা নাজানো নেকি? কেনাই কেনাই ভিডিঅ'টো চাই কেনে লাগিল? ভাল লাগিলে লাইক কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব আৰু লগতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। মোৰ নাম তেলসুৰা, পঢ়া পাতি নকৰা এনি টাইম ঘূৰি ফুৰা ল'ৰা, পৰীক্ষা আহিলে গাত মোৰ জ্বৰ উঠে এক মাহ আগৰে পৰা। মোৰ নাম তেলসুৰা, পঢ়া পাতি নকৰা এনি টাইম ঘূৰি ফুৰা ল'ৰা, পৰীক্ষা আহিলে গাত মোৰ জ্বৰ উঠে এক মাহ আগৰে পৰা। ফেচবুক হোৱাটছএপ ইউজ কৰা ল'ৰা মই কম বয়সৰে পৰা, পঢ়িম বুলি টেবুলত মোবাইল থাকোঁতে পিঁয়াজিলৈ পৰা নাই ধৰা। মোৰ নাম তেলসুৰা, পঢ়া পাতি নকৰা এনি টাইম ঘূৰি ফুৰা ল'ৰা, পৰীক্ষা আহিলে গাত মোৰ জ্বৰ উঠে এক মাহ আগৰে পৰা। ভীম ভীম নকৰিবি ভীমৰ আগত, হাৰা মোৰা ছিঙি দিম গদাৰ কোবত, এক কোব মাৰি দিম পৰবি যায় খালত, লাচিতৰ তেজ আছে মোৰ কুখনা দেহত। ফ্লাইটত উঠি মোৰ যাবলৈ মন যায় লণ্ডন জাপান আমেৰিকা, বগীয়াপি বিয়া কৰাই ঘৰলৈ লৈ আনিম ইংৰাজীত পাতিম আমি কথা। ইংলিছ মেন হে হে আজিৰ পৰা ইংৰাজী ভালকৈ পঢ়িম হওঁ যাতে ক'ব পৰা।